আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন এবং যা দেখছেন একটু জেন বানিয়ে হন এই চ্যানেলটি, পাশাপাশি আমরা সিনিয়র প্রবাসী বাংলাদেশি পেজ। আজ বিশ্ব বাবা দিবস, ফেসবুক ছেয়ে গেছে, সবাই তাদের সকল স্ট্যাটাস তাদের বাবাদের ছোটো করছেন এবং বাবাদের ছবি নিয়ে ফেসবুকে হাজির হয়েছেন দেখতে পাচ্ছেন। তবে আমরা যেখানে আছি, মোর দেশ প্রবাসে আছি, এই মরুর দেশে প্রায় 20 লক্ষ সৌদি প্রবাসী আছেন, যাদের মধ্যে 15 লক্ষ হবে পিতা। যে 15 লক্ষ প্রায় 15 লক্ষ পিতা, তারাও বাবা, তারাও বিদেশ করছে তাদের সন্তানদের জন্য, তাদের পরিবারের কথা চিন্তা করে, পরিবারের জন্য আর্থিক স্বচ্ছলতার কথা চিন্তা করে কিন্তু তারা এই মরুর বুকে বিদেশে এসে পাড়ি দিয়েছে। আজ আপনাদের এমন একজন পিতাকে নিয়ে আসবো আমার এই ভিডিওতে, যেই পিতা তার সন্তানদের ইচ্ছা পূরণেই এই মরুর দেশে তার সময় শেষ করে দিয়েছে। তার সুখ আহ্লাদ সব কিছু এই মরুর বুকে শেষ করেছে, কেবলমাত্র পরিবার এবং তার সন্তানদের ভালো রাখার জন্য, সন্তানদের চাহিদা মেটানোর জন্য। তেমন কিছু পিতাদের নিয়েই মূলত আমার এটুজের বাহিনীর এই আয়োজন। তবে আজকে এই আয়োজনে প্রথম যেই পিতাকে নিয়ে আসবো, যেই পিতা এসেছিলেন সৌদিতে ভালোভাবে সুস্থ একজন মানুষ, কিন্তু কালই তিনি চলে যান। চলুন দেখে আসি কি হয়েছে এবং কেমন আছেন এই পিতাটি। রিয়াদের কিং ফাহাদ মেডিকেল খবর পেলাম, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখানে 11 মাস ধরে অচেতন অবস্থায় পড়ে আছেন 27 বছর ধরে সৌদি থাকা কুমিল্লা মুরাদনগরের মনোয়ার হোসাইন। পরিবারের সচ্ছলতার জন্য বিদেশে পাড়ি দেয়া এই পিতা মনোয়ার হোসেনের কাছে আমাদের এবারের যাত্রা। 11 মাস আগে তিনি বাইক চালিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন এই হাসপাতালে। আর্থিক অবস্থা ভালো না থাকার ফলে দেশেও যেতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে তার এই অবস্থার কথা জানতে পারেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস। রিয়াদ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি আমলে নিয়ে অসুস্থ মনোয়ার হোসেনকে দেশে পাঠানোর দায়িত্ব নেন। আর তেমনি একজন পিতা এখানে শুয়ে আছেন, যিনি 11 মাস ধরে এই মেডিকেলের মধ্যে শুয়ে আছেন, যিনি তার পরিবারকে সুখে রাখার জন্য এই সৌদি আরবে মরুর বুকে প্রায় 27টি বছর তিনি পার করে দিয়েছেন। তার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এর আগেই ঘটে গেল এমন এক ঘটনা তার জীবনে, যেটি তার পরিবার এবং তার জীবন অন্ধকারে ছায়া নেমে এনেছে। তেমন ভালো অবস্থান ছিলেন না তিনি। তিনি তার কোম্পানির বাহিরে গিয়ে যখন যা পেতেন, যখন যেখানে যে কাজ পেতেন সে কাজই করতেন। চলার পথে বাইক অ্যাক্সিডেন্টে তার আজ এই পরিণতি। প্রায় 11 মাস ধরে পড়ে থাকা এই প্রবাসী পিতা, যার সন্তান রয়েছে দেশে, সন্তানের সবসময় চাহিদা মেটানোর চেষ্টা করেছে। তার আত্মীয় স্বজন থাকলেও আত্মীয় স্বজনদের তেমন কোনো সাড়া তিনি পাননি, তবে তাকে যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস। তবে তার পরিবার খুব আশা দিয়েছিলেন অন্তত শেষবারের মতো হলো তাকে দেখবেন, আর রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অন্তত সে আশাটুকু পূরণ হচ্ছে। তিনি এখন বর্তমানে অসচেতন অবস্থায় আছেন, কথা বলতে পারছেন না, কারো ইশারাও তিনি বুঝতে পারছেন না। আর তার এই শুরু থেকে এই দুর্ঘটনার পিছনে যিনি ছিলেন, আমরা সেই ভাইয়ের সাথে একটু কথা বলব। আপনি তো ওনার সাথে প্রথম থেকে ছিলেন? জি জি জি, প্রায় 11 মাস আপনি বলছেন উনি এখানে পড়ে আছেন। জি জি, আপনি অনেক দৌড়দৌড়ি করেছেন। হ্যাঁ হ্যাঁ, একটা সময় দেখা গেছে ওনার পাশে তেমন কেউ ছিল না। জি না, তো রিয়াদ বাংলাদেশ দূতাবাস খবর পেয়ে ওনারা ছুটে এসেছেন, অনেক হেল্প করছেন, ওনারা ওনাদের মতো করে সাহায্য সহযোগিতা করেছেন, এবং রিয়াদ দূতাবাসের সহযোগিতায় আপনি যেটা বলছেন আজকে ওনার ফ্লাইট হবে, কাল সকালে ওনার ফ্লাইট হবে। হ্যাঁ, একটু বিস্তারিত যদি বলতেন ওনার ওনাকে। বিস্তারিত হলো এই, অ্যাকচুয়ালি যদি দূতাবাস রিয়াদের যে আমাদের এমবেসি যেটা, এমবেসি যদি না আসতো
যেমন আগে একটা এখানে একটা রুগী মারা গেছে, ওই রুগীটাকে নিতে 6,000-8,000 টাকা দিতে হয়েছে, আর আমরা তো 8,000 টাকা দিতে হয়েছে টিকিট দিতে হয়েছে, আর আমরা তো টাকা দিতে হয় নাই। রিয়াতে আমরা বাংলাদেশ এমবেসি 5,000 রিয়াল দিছে এবং একটা টিকিট দিছে ওনাকে যে নিয়ে যাবে ওনার সাথে যে যাবে টিকিট দিছে। রীতিমতো হইলো, তারপরে তারপর হইলো এই যে ট্রাফিক বড়ের যে পাশাপাশি যে আমাদের মান্যবর যে কথাটি বলছিলাম রাষ্ট্রদূত গোলাম মুসি সাহেব এবং আমাদের দূতাবাসে যারা আছেন মুসি সাহেব অন্যান্য কর্মকর্তা যারা আছেন, তারা শুধু চেষ্টা করেন না যে তারা তাদের আমলে যদি তাদের নলেজ যদি এমন কোনো ঘটনা আসে, তারা কিন্তু চেষ্টা করে সে প্রবাসীর পাশে দাঁড়াতে। তো আজকে মূলত এই ভিডিওটি বানানোর কারণ হচ্ছে প্রায় একটি বছর ধরে যে প্রবাসী পিতা এখানে আছেন, ওনার পাশে আরেকজন প্রবাসী পিতা। আপনাদের বাড়িতে সন্তান আছে? জি জি। বেতন পাই বাহির থেকে গাড়ি টাড়ি চাপ করলে সারাদিন করি আমরা এটাই বলছে দেশে ফোন করছে, করার পরে ওই দেশের থেকে আমার ফোন নাম্বারটা দিছে, দেওয়ার পরে আমি আর ওই বাইক নিয়ে আসলাম, গেলাম, যোগাযোগ করার পর ভয় করার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি 11 মাস ওনার সাথে ছিলাম। তবে আমার একটাই বাংলাদেশের মন্ত্রণালয়ের কাছে আমার একটা অনুরোধ, ওনার যাতে চিকিৎসা দেশে কোন চিকিৎসা করার মতন জমি অনেক টাকা নেই, যেমন আমিও যা কামাইছি তা ওনার পরিবার সাথে ভালো থাকুক সুস্থ থাকুক সেই প্রত্যাশা আমাদের। তবে এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে যেমন রিয়াদে দূতাবাসের সহযোগিতা পেয়েছেন, তেমন যেন বাংলাদেশে যাওয়ার পরেও প্রবাসী মন্ত্রণালয়ের যেন সহযোগিতা পান, সরকারের যেন সহযোগিতা পান, এটি অন্যান্য প্রবাসী যারা আছেন তারা আশা করছেন। এবং দূতাবাসে ওনাকে এখানে একটি সাপোর্ট করেছেন, প্রায় 1,00,000 টাকার মতো দিয়েছেন, 1,10,000 টাকা 1,10,000 টাকার মতো দিয়েছেন টিকিটের বাবদ, ওনার পাশে যিনি যাচ্ছেন তাকেও টাকা দিয়েছেন, দূতাবাস যতটুকু পেরেছেন সহযোগিতা সাথে সহযোগিতা করেছেন। আরেকটি বিষয় আমি সবার অবগতির জন্য জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এই ফেসবুক পেজের মধ্যে অনেক প্রবাসী অসহায় প্রবাসীদের কথা তুলে ধরি রিয়াদ কিংবা এর অন্যান্য শহরে বিত্তবান যারা আছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, দূতাবাস যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কনস্যুলেট যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তেমনই ভাবে আমরা যারা আধো দূতাবাসকে দোষারোপ করি বিভিন্ন কাজে, আজকের এই ঘটনার পর থেকে অন্তত আপনারা এটা চিন্তা করবেন, কোনো কিছু বলার আগে যেন আমরা একটু চিন্তা ভাবনা করি, কারণ
আমি আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি কোনো একটি বিষয় দূতাবাসের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারি, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, অবশ্যই আমরা তাদেরকে আমাদের পাশে পাবো, সকল প্রবাসীর পাশে পাবো। কারণ বর্তমান দূতাবাস সকল প্রবাসীর জন্য এবং সকল প্রবাসীদের নিয়ে কথা বলে, সবাই ভালো থাকবেন এবং যে সকল পিতারা তাদের সন্তান পরিবারের জন্য প্রবাসে পড়ে আছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সে পথ।